নমস্কার বন্ধুরা টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দশ হাজার প্লাস কনস্টেবল এবং এসআই নিয়োগ করা হবে রাজ্য পুলিশে তো সেটা নবান্ন থেকে অ্যাপ্রুভ হয়ে গেল তো এবার দেখাবো যে এখানে পুরুষ পুরুষদের ভ্যাকেন্সি কত আছে মহিলাদের ভ্যাকেন্সি কত আছে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছেন ওপর লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ ঠিক আছে নবান্ন তো আপনাদের মেন যেটা সেটা আমি দেখাবো তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে টোটাল যে ভ্যাকেন্সি আছে ন হাজার দুশো বিরাশিটা ঠিক আছে তো এখানে ছেলেদের জন্য থাকবে দেখুন এখানে আট হাজার পোস্ট আট হাজার পোস্ট কিন্তু ছেলেদের জন্য থাকবে আর মেয়েদের জন্য থাকবে বারোশো বিরাশিটা পোস্ট এখানে লেখা আছে বারোশো বিরাশি ফোর আর ফোর লেডি কনস্টেবল আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো আপনারা দেখতেই পারলেন যে এখানে আট হাজার পোস্টই থাকবে ছেলেদের জন্যে এবং বারোশো বিরাশি থাকবে মেয়েদের জন্য এটা কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে এবার আমরা দেখা হবে এসআর ক্ষেত্রে কত থাকবে ঠিক আছে তো আপনারা এক মিনিট তো এই যে দেখতেই পাচ্ছেন দেখুন সাব ইন্সপেক্টরে ইউবির ক্ষেত্রে থাকে নশো তিনটে তার মধ্যে দেড়শোটা থাকবে লেডিস সাব ইন্সপেক্টর ঠিক আছে এবং সাব ইন্সপেক্টর এবি একশো টাকা তো আপনারা ইউবি মানে জানেন যে আন আম ব্রাঞ্চ আর এবি মানে হচ্ছে আম ব্রাঞ্চ তো আম ব্রাঞ্চে একশো পঁচাশিটা ভ্যাকেন্সি থাকছে আর আন আম ব্রাঞ্চে নশো তিনটে তার মধ্যে দেড়শোটা মাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো টোটাল হচ্ছে হাজার অষ্টআশিটা তো এই নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি আশা করি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সম্ভবত এই ডিসেম্বরে শেষের দিকেই বেরোতে পারে ঠিক আছে বা জানুয়ারি প্রথম